আসসালামু আলাইকুম, বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ আদনান হোসেন। দেশে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 72তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা। এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রজেক্ট এর মাধ্যমে দেশের ইকোনমিক জোনে টেকনোলজি সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষ জনবল তৈরি, পণ্যের মান উন্নয়ন, কর্মসংস্থান বাড়ার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বক্তারা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। মতবিনিময় সভায় জানানো হয় 941 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের জুন মাসে। চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শহীদুল ইসলাম রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানার পরিদর্শক মোহাম্মদ জহির হোসেন জানান, আইএফআইসি ব্যাংকে 3.64 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শহীদুল ইসলাম রনির বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন ব্যাংকের কর্মকর্তা ইমরান হোসেন। এদিকে নগরের চাঁদগাঁও এলাকা থেকে জঙ্গিবাদে উস্কানিমূলক লিফলেট ও বইসহ মোহাম্মদ তানজিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। তানজিব হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের আঞ্চলিক আমির বলে দাবি করেছে র্যাব। মাদক বিরোধী অভিযান সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরের খুলশীস্থ বৃহত্তর আমবাগান সমাজ কল্যাণ পরিষদ ও আমবাগান তরুণ সংঘ। সমাবেশে উপস্থিত ছিলেন আমবাগান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শেখ নাসিরুদ্দিন মিন্টু, খুলশি থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সাইদুল কবির বাহার, মুরাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মাস্টার, শেখ রাসেল স্মৃতি সংসদের সহসভাপতি আমির হোসেন সহ অনেকেই। দেশ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জেদ্দা চট্টগ্রাম বিমান ভাড়া নির্ধারণে বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস বাংলাদেশ আটাব। চট্টেশ্বরে নিজস্ব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান আবু জাফর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইচ এম মুজিবুল হক শুক্কুর, শাহ আলম, ইমদাদুল্লাহ, মাহমুদুল হক পিয়ার, আবু তাহের, ইদ্রিস মিয়া সহ আরও অনেকেই। এ সময় বক্তারা অনতিবিলম্বে এই বৈষম্যমূলক বিমান ভাড়া কমানোর দাবি জানান। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন বলেছেন, কেউ গুণীজন হিসেবে জন্মগ্রহণ করেন না, নিজের কাজের মধ্য দিয়ে গুণীজনের সম্মান অর্জন করেন। চট্টগ্রাম প্রেস ক্লাব হলে গুণীজন ও কৃতি সাংবাদিক সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমান, হাসিনা জাকারিয়া বেলা, লায়ন কামরুন মালেক, জনকণ্ঠের উপসম্পাদক মোয়াজ্জেমুল হক, কবি স্বপন দত্ত, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, অবজারভার চট্টগ্রাম ব্যুরোর প্রধান প্রতিবেদক নুরুল আমিন ও আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহুরুল ইসলামকে সম্বর্ধনা দেওয়া হয়। হালি শহর বসুন্ধরা আবাসিকে গ্যাস সংকট সমাধানের কাজ শুরু হয়েছে। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর উদ্যোগে এই কার্যক্রম হাতে নেওয়া হয়। উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় কাউন্সিলর সিরাজ, বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারি সহ স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্রিন অ্যান্ড পিপিপি কনভেনশন অ্যান্ড এক্সপো। আগামী 5 থেকে 7ই অক্টোবর পর্যন্ত নগরীর জিইসি কনভেনশন হলে চলবে এই এক্সপো। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। বিআইএফএফএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফারমানুল ইসলাম জানান, মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন মেয়র আ জ ম নাসিরুদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বিশ্বব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আবদুল্লাহ। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সিডিএ ভবন থেকে র্যালি বের হয়। র্যালিটি সিডিএ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সিডিএ ভবনের সামনে এসে শেষ হয়। সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম এই র্যালি নেতৃত্ব দেন। র্যালিতে সিডিএ বোর্ড মেম্বার, সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতা মামুন রশিদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন এর সভাপতিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এরশাদুর রহমান চৌধুরী সহ অনেকেই। মামুনের খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। আল হাসনাইন মিশন পরিচালনা পর্ষদের উদ্যোগে চট্টগ্রামে আহলে বায়তে রাসুল এর স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আফসারুল আমিন এমপি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সুফি মিজানুর রহমান, আল্লামা ওসিয়র রহমান আল কাদেরী, মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সহ আরও অনেকেই। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited এই পেজে। শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভরাত্রি।